জননী গল্পে গল্পকার বিমল কর, তিনি এখানে ছোট ছোট ব্যথা দুঃখ শোক এসবের মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ জীবনের অনুসন্ধান করেছেন। এখানে আমরা পাঁচ পাঁচটি শোকের বর্ণনা পাব, বা এই পাঁচটা অপূর্ণ জীবনের যদি গল্প বলি আমরা, তবুও কিন্তু ভুল হবে না। এবং এখানে জননী এই নামটি বা জননী এই ব্যাপারটি একটা রূপকল্প, একটা প্রতীকের দ্বারা কিন্তু বেঁধে ফেলেছে। গল্পটা পড়ার সময় আমরা দেখব গল্পে যে একটা বড়সড় যে বিশ্লেষণ, হ্যাঁ, অব্যক্ততা বা যে অর্ঘ, হ্যাঁ, একটা বিশাল বিশ্লেষণের দাবি রাখে। এবং গল্পের ধারা অনুযায়ী আমরা বলতে পারি যেটা উপন্যাস হলেও কিন্তু হতে পারত, কিন্তু গল্পকার এটাকে উপন্যাস হওয়া থেকে নস্যাৎ করে দিয়েছেন এবং একটা আদর্শ ছোট গল্প করে তিনি তুলেছেন। চেনা শব্দ, চেনা পদ এগুলো পাশাপাশি জুড়ে দিয়ে বিমলকর আবিষ্কার করেছেন মানুষের এক অচেনা জগৎ, যে জগৎ আমরা প্রতিনিয়ত গড়ছি, আবার আমরাই ভাঙছি, আবার এভাবেই হয়তো থেকে যাচ্ছে অপূর্ণ। আর সেই অপূর্ণতার সন্ধানেই এই জননী একটি আদর্শ ছোট গল্প। লেখক তিনি বলছেন, নিজেই বলছেন যে জননী নিশ্চয়ই বাস্তব নয়, অন্য কিছু এবং প্রতীক বলে এটা ধরে নেওয়া ভালো। জননী গল্পটি আমার প্রিয়, একথা বলতে আমার সংকোচ নেই। একথাটি বলছেন বিমল কর নিজে। বিমল কর গল্পটি লেখার প্রসঙ্গে আরো কথা বলেছেন, তিনি বলছেন যে আমার মনের কিছু ধারণা এই গল্পটিতে আমি যথাসাধ্য প্রকাশের চেষ্টা করেছি, পেরেছি কিনা সেটা অন্য প্রশ্ন। কম বয়সে যখন বিহারের দিকে থাকতাম তখন সেখানকার গাঁ গ্রামে আমি কোনো সাঁওতাল পল্লীতে একটা ছবি দেখেছিলাম। অনেককাল পর এই ছবির সুলভ বেটিকে যেন আমি মনের মতো করে জননী গল্পে প্রকাশ করতে চেয়েছিলাম। আমাদের এই লোক আছে, পদলোক আছে, সেটা কিন্তু আমরা জানি না, যদি থাকতো তবে তার পাথেয় হিসাবে কি দেওয়া যেত, সেই ভাবনা থেকেই কিন্তু এই গল্পটি। গল্পের প্রথমে গল্পকথক জানিয়েছেন যে আমরা ভাই বোন মিলে মার পাঁচটি সন্তান, বাবা বলতো মার হাতের পাঁচটি আঙুল। এই যে মাকে ঘিরে এই সংসারে একে একে নেমে এসেছে শোক, আমরা দেখব এই সংসারে একে একে অনেকেই মারা যাচ্ছে। এবং গল্পকার এই জননী গল্পে যিনি মা, তার যে একটা স্বার্থান্বেষী মনোভাব সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এখানে আবার যখন সে মায়ের মৃত্যু হচ্ছে, সেই মায়ের মৃত্যুর মধ্য দিয়ে তার যে সৎকারের যে ব্যবস্থা, পাঁচ ছেলে মেয়ের যে অর্ঘ প্রদান, তার মধ্য দিয়ে জননী এক বিশেষ মূর্তিকে গল্পকার এখানে উপস্থাপন করছেন। তো গল্পটা বেশ ভালো। এখানে আমরা পাব মানুষের মনের যে একদম গভীরে যেটা প্রবেশ করে, যেখানে জীবনের গোপন হতাশা এবং আক্ষেপ তুলে ধরে, হয়তো মায়ের স্বার্থান্বেষীর জন্য অনেক কিছু হয়নি, অনেক একটা ছেলের তো বিয়েই বন্ধ হয়ে গেছিল, সে তার নিজের যে মনের মানুষ তাকে তার সঙ্গে জীবন জীবন সুতোই বাঁধতে পারেনি, তাই তো ওই মায়ের কোনো একটা সন্তান বলেছিল যে মাকে আমি মানুষের উচিত সাহস দিতে পারিনি, মা যেন সেই সাহস পায়। এরকমভাবে গল্পটা বেশ সুন্দরভাবে শেষ হয়েছে। তো আমরা চলো মূল গল্পে। মূল গল্প জননী বিমল কর। আমরা ভাই বোন মিলে মার পাঁচটি সন্তান, বাবা বলতো মার হাতের পাঁচটি আঙুল। সবার বড় ছিল বর্দা, মার 19 বছর বয়সের ফল। জননী বিমল কর। আমরা ভাই বোন মিলে মার পাঁচটি সন্তান, বাবা বলতো মার হাতের পাঁচটি আঙুল। সবার বড় ছিল বর্দা, মার 19 বছর বয়সের ফল। মানে মার যখন 19 বছর বয়স তখন ওদের বর্দা জন্মগ্রহণ করেছিল। প্রথম বলে যে বর্দা মারই সেই বয়সের রূপ যতটা পেরেছিল, পুটলি বেঁধে নিয়ে জগৎ এসেছিল। মা যেমন সুন্দর, বর্দাও তেমন সুন্দর, যেন মনে হয়েছে যে সেই মায়ের রূপ নিয়ে যেন সে এসেছে। এবং
ঠাকুমা বলতো, অত রং অমন চোখ নিয়ে যদি এলি তবে দাদু মেয়ে হয়ে এলি না কেন? মানে এত সুন্দর দেখতে, ঠাকুমা বলছে তাহলে এত সুন্দর যেখানে হলি তা মেয়ে হয়ে এলি না কেন? ঠাকুরমার ক্ষোভ বছর দুয়েক পরে মা মিটিয়ে দিল। এবার এলো বর্দি। তাই বর্দার পর এবার আসছে ফ্যামিলিতে বর্দি। বর্দা পুরুষ মানুষ বলে অপুর উপর থেকে মার রূপ চুরি করেছিল। বর্দি মেয়ে বলে আমাদের মার অন্তর থেকে সব যেন শুষে নিয়ে ঠাকুরমার কোলে এসে পড়ল। নয়নের মনির মতন করে ঠাকুমা বাড়ি বর্দিকে 3 বছর আগলে রেখে লালন পালন করে। ঝুলন পূর্ণিমাতে ঠাকুমা মারা গেল। বুড়ি মারা যাওয়ার সময় আমাদের 3 বছরের বর্দিকে মননের ঘোরে রাধাকৃষ্ণের গল্প শোনাচ্ছিল। শোনাতে শোনাতে সদ থেমে গেল। আমরা এসব গল্প মা বাবার কাছে শুনেছি, বাবাই বেশি বলতো, বাবারই অতীত মোহ অতিরিক্ত ছিল। বর্দির পর আমাদের মেজদা। মেজদা বাবার মতন অবিকল বাবার মুখের আদল, তার সেই লম্বা লম্বা হাত, গায়ের রং একটু তামাটে। ছোট আর আমি মাত্র 1.5 বছরের এদিক ওদিকে জন্মিয়েছি। ছোটকে আমি দিদি বলিনি কোনো কালে, আজও বলি না। ছোট আমাকে ছেলেবেলায় করে বলতো, ক-ড়-ঐ-শূন্য-দ্বয়িকা করে বলতো, মানে কনিষ্ঠ। তার খ্যাপানো ডাক থেকেই আমার ডাক নাম করি হয়ে গিয়েছিল। ক দয়েসি নয় কিন্তু ক ডয়শূন্য দয়েসি। আমাদের সংসারে প্রথম শোক এলো বর্দির বিয়ের পর। তার স্বামী খারাপ রোগে ভুগছিল। বর্দির প্রথম ছেলেটা হলো নাক ভাঙা, বিকলাঙ্গ, মারা গেল। পরে আরো একটা পেটে এসেই নষ্ট হয়ে গেল। স্বামীর রক্তে কোনো রোগের পোকা যেন বংশবৃদ্ধি করেছে। ততদিনে বুঝতে পেরে গিয়েছে বর্দি, নিজেও ভুগছিল। একদিন স্বামীকে ঘরের মধ্যে পুড়ে বাইরে থেকে ছিটকিনি তুলে দিয়ে বর্দি চলে এলো, আর স্বামী গৃহে যায়নি। বর্দি এবার তার বাপের বাড়িতে আছে। বর্দির পর দ্বিতীয় শোক, সেটা হচ্ছে মেজদা অন্ধ হয়ে যাওয়া। মেজদা দানাপুর কাজে যাচ্ছিল, টেনে বড্ড ভিড়। যাত্রীরা ঢোকার দরজা বন্ধ করে রেখেছিল। মেজদা পান কেনার জন্য জানলা খুলে পানওয়ালাকে ডাকছিল। এক দঙ্গল বিহারীকে আসতে দেখে গোলমালের ভয়ে কাঁচের জানলা নামিয়ে চুপ করে বসে থাকল। তারা প্রথমে দরজার কাছে গিয়ে ধাক্কা ধাক্কি করল, পরে জানলার কাছে এসে ক্ষিপ্তভাবে কি বলছিল। কামরার লোক মেজদাকে জানলা খুলতে বারণ করল। তখন খুব আচমকা বাইরে থেকে একটা লোক তার টিনের সুটকেস জানলায় ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে তার ধারালো ফলা মেজদার চোখে মুখে ঢুকে গেল। রক্তে সর্বাঙ্গ লাল হল। হাসপাতালে একটানা 6 মাস কাটিয়ে বেচারা মেজদা ফিরে এলো বাড়িতে। তার দুচোখ সেই নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে ভিড়েই মিশে থাকল। আমাদের তৃতীয় শোক বাবার মৃত্যু। বাবা সন্ন্যাস রোগে মারা গেল। মার কাছে বাবা স্নান করছিল, অল্প অল্প জ্বর ছিল গায়ে। মা ইস দুষ্ণু জলে বাবার গা ধুইয়ে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। বাবা মার কোলের উপর হঠাৎ শুয়ে পড়ে কি বলতে গেল পারল না। মৃত্যু এসে এবার মুখে হাত চাপা দিয়ে কথা থামিয়ে দিয়েছিল। বাবা তৈরি ছিল, চলে গেল। বাবার মৃত্যুর বছর দুই পরে আমাদের চতুর্থ শোক এলো, ছোট বড় জেদি। চিরকালই সে যখন যা ঝুঁক ধরেছে করতে গেছে। আমি তাকে কত বলেছি, ওভাবে জেদ ধরে কাজ করতে যাস না, তুই সব পারবি এমন কোনো কথা নেই। আমার কথা ছোট গ্রাহ্য করত না। তার ধারণা ছিল সে চেষ্টা করলে সব পারে। ছোট এসব বুঝতো না, বুঝতে চাইতো না। অকারণে সে মেতে থাকত। তার কাজের অন্ত ছিল না, খাওয়া দাওয়া বিশ্রামের বালাই ছিল না। সকালে মিশনারিদের অনাথালয়ে গৃহিণীপনা করত, দুপুরে বর্দির সঙ্গে শখের চাকরি করত, যেত স্কুলে, বিকেল আর সন্ধ্যেবেলায় ফুলবাজারের সেই ঝুপসি ঘরটায় লণ্ঠনের টিমটিমে বাতির আলোয় বসে ওর দলের ছেলে ছোকরাদের সঙ্গে রাজনীতির কাজ করত।
একদিন ছোট বুঝতে পারলো তার বয়সে যতখানি জীবনী শক্তি স্বাভাবিক তার অনেক বেশি সে অত্যন্ত হটকারীর মতন ব্যয় করেছে। এখন তার জীবনের কলসি প্রায় ফাঁকা। ডাক্তারবাবু স্পষ্টই বলে দিল আর ওঠা চলা নয়, বেশ কথা বলাও না, বিছানায় শুয়ে থাকা, ইঞ্জেকশন ওষুধ, ভালো ভালো খাওয়া আর চুপ করে পড়ে থাকা। ছোট বলল তাহলে আমি মরে যাব। জবাবে ডাক্তারবাবু বলল দেখা যাক। সেই থেকে ছোট বিছানায়, বছর পুরো হয়ে গেছে, আরো কিছুদিন থাকতে হবে। আমাদের সংসারে পঞ্চম শোক এসেছে সত্য মা মারা যাবার পর। এই ফাল্গুনের গোড়ায় মা চলে গেল। মার মাথার চুল সাদা হয়েছিল, গালের চামড়া দুধের জড়ানো যেন সরের মতো কুচকে এসেছিল, কপাল ভরা দাগ আর আধ পাকা ছানির চোখ নিয়ে মা বিদায় নিল। যাবার সময় দেখে গেল তার হাতের পাঁচটি আঙুলি একে অন্যের পাশে রয়েছে। তখনও সকালে হিম পড়ে, আমাদের দোতলার বড় বারান্দা শিশিরে ভিজে রয়েছে, সূর্য ওঠেনি, রং ধরেছে সবে। মার বিছানার চারপাশে আমরা পাঁচজনে দাঁড়িয়ে, মা চলে গেল। বরদা আগেই বলেছিল আমরা বারোয়ারি শ্মশানে মাকে নিয়ে যাব না, আমাদের বাড়ির বাগানে দাহ করব, পরে সেখানে একটা বেদি করে রাখব। বিঘেখানেকের ওপর জমি নিয়ে আমাদের দোতলা বাড়ি, পাঁচ বিঘের বাগান পাঁচিল দিয়ে ঘেরা। উত্তরের দিকে যেখানে করবীর ঝোপ, স্থলপদ্ম রাশিকৃত গাছ, ঘাসের জঙ্গল, সেই দিকটা মাকে দাহ করার জন্যে আমরা বেছে নিয়েছিলাম। ঘাস জঙ্গল পরিষ্কার করে কদম গাছটাকে মাথার কাছে রেখে মা চিতা তৈরি হল। পাশে বুড়ো কাঠচাপা দাঁড়িয়ে থাকলো, আমাদের বাবার মতন দেখাচ্ছিল তাকে। তারপর মার দাহ হল। যখন আগুন তার অকলুষ শিখা বিস্তার করে মার শরীর আগলে রেখেছিল, তখন আমি আমাদের পাঁচজনকে দেখছিলাম। বরদা খানিক রোদ খানিক ছায়ায় দাঁড়িয়ে একদৃষ্টে চিতার দিকে তাকিয়েছিল, মাঝে মাঝে কি বলছিল। আর বরদি কদমতলায় মাটিতে গালে হাত দিয়ে বসেছিল, মেজদা বাড়ির পাশে আসন পা করে বসে, দুহাত বুকের কাছে, তার অন্ধ চোখ চিতার দিকে, কাঠচাপার গুনিতে হেলান দিয়ে ছোট ফোলা ফোলা মুখ করে বসে। আমি ছোটর কাছে চুপ করে দাঁড়িয়েছিলাম। ছোট একসময় বলল এই এখন কি জল খেতে আছে রে, আমি বলো আমার বড় তেষ্টা পেয়েছে। আমি কিছু জানতাম না, বললাম এখন না, আর খানিকটা পরে খাস, এখন চৈত্র মাস, চৈত্রে শুরু সবে, মার শ্রাদ্ধ শান্তি চুকে গেছে, যে জায়গায় আমরা আমাদের মাকে দাহ করেছিলাম সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশটা যেন নিকুনো। শ্রাদ্ধের পর পরই আমরা ওখানে সুন্দর করে একটা বেদি করে দিলাম, কাশির সাদা পাথর দিয়ে বেদিটা মোড়া, এখনো যেন কাঁচা গন্ধ লেগে আছে ওর গায়ে, হাত রাখলে মনে হয় ঠান্ডা লাগছে, নরম মসৃণ স্পর্শ। মাসান্তে আমরা এই বেদিতে বসেছিলাম, বেদির মাথার দিকে ছোট কুলুঙ্গির মতন বরদি সেখানে প্রদীপ এবং ধূপ জ্বেলে দিয়েছিল, বাতাসে ঝাপটা লাগছিল না বলে দীপের শিখাটি জ্বলছিল, অগুরু চন্দনের ধূপ পুড়ে খুব ফিকে একটা গন্ধ বাতাসে আসছিল, আর চৈত্রের পূর্ণিমা বলে চাঁদের আলোয় সাদা বেদিটা ধপধপ করছিল। আমরা পাঁচজনে বেদির ওপর বসে, বরদা বলল আমরা যতদিন বেঁচে আছি মাসের এই দিনটিতে সবাই একসঙ্গে এখানে এসে বসব, এই বলে একটু থামলো বরদা। বরদির মুখের দিকে তাকিয়ে বলল আবার এই পরিবারের নিয়ম হলো, কি বলিস অনু? অনু বরদির ডাক নাম, পুরো নাম হচ্ছে অনুপমা, আর ছোটর নাম হচ্ছে নিরুপমা, বরদির সঙ্গে মিল করে রাখা। বরদি মাথা নেড়ে বরদার কথায় সায় দিল, বলল বাবার বেদিটাও যদি আমরা করে রাখতাম। বরদির গলায় যেন আক্ষেপের সুর, বরদির আক্ষেপ খুবই সঙ্গত, কিন্তু তখন তো আমাদের মাথায় এ বুদ্ধি আসেনি, মাও কিছু বলেনি। বরদা কয়েক দণ্ড আকাশের দিকে চেয়ে থাকলো, তারপর নিঃশ্বাস ফেললো মুখ নামিয়ে, বলল খুবই ভালো তো, তবে মা রাজি হতো কিনা কে জানে। রাজি হতো না,
বৌদি বেশ অবাক হয়েছিল। যেন কেন মা কেন রাজি হতো না? হতো না হয়তো, বৌদা সন্দেহের গলায় বলল। সবাই এসব পছন্দ করে না, সংস্কার আমরা বোধ হয় অনেক কিছু পুরোপুরি অগোচরে রাখতে চাই। মেজদা হঠাৎ কথা বলল। আমরা তাকালাম, তার অন্ধ চোখ একদিকে স্থির রেখে মেজদা বলল, শ্মশানে পুড়িয়ে আসার সময় আমরা কি ভাবি জানো দিদি? কি অনেকের মধ্যে দিয়ে এলাম, যেন সঙ্গী সাথীর মধ্যে, মরার পর আবার সঙ্গী সাথী। এটা বলছে ছোট, বলছে কিছু না, মানুষ তবু ভাবে। মেজদা উদাস গলায় বলল, তুই জানিস না ছোট, কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা কল্পনা করে নেয়। লাইনটা দাগ দেবে, যে তুই জানিস না ছোট, কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা কল্পনা করে নেয়। আমরা সকলে মেজদার দিকে তাকিয়ে বসেছিলাম। মেজদার গলার স্বর গোল ও নিটোল, বাঁশের আর বাটির মতন মোটা। এই স্বর শুনলে অনুভব করা যায় মেজদার গলার সবটুকু অন্তর থেকে এসেছে। মেজদার কথাবার্তাও অন্যরকম। আমরা মনে মনে অহরহ কথা বলি, মুখে নয়। মনে সেই শব্দহীন বাক্যস্রোত যদি শব্দময় হয়ে ওঠে, এইরকম শোনাবে হয়তো মেজদার কথার মতন। আমরা কিন্তু মনে মনে অনেক কিছু কথা বলি, মুখে নয়। বজ্রি বলল, তুই স্বর্গের কথা বলছিস দিনু? মেজদার নাম হচ্ছে দীনেন্দ্র, ছোট করে বলে দিনু। বজ্রির কথায় মেজদা আলগা করে মাথা নাড়ল, বলল, না দিদি, স্বর্গ তো শেষ কল্পনা, আমি এই মর্তের পর স্বর্গের আগে যে পথ তার কথা বলছি। সেটা আবার কি? ছোট বলল, অথবা হয়ে এই মাঝ পথের কথাও মানুষ ভাবে। ভাবে, যত ভালো করে ভেবে নিতে পারা যায় ততই ভালো রে ছোট। আমি রাঁচির দিকে মুন্ডা না মুঙ্গিদের গ্রামে এক বাড়িতে ছবি দেখছিলাম একটা, ওদের কথা বাদ দাও। ছোট বলল, বাদ কেন, শোনো না। মেজদা যেন অন্ধ চোখে জ্যোৎস্না মেখে সামান্য মুখ ফেরাল, বলল, মাটির বাড়ি বাইরের দেওয়ালে রং গুলে একটা বাচ্চা ছেলের ছবি আঁকা, ঘোড়ার পিঠে চড়ে বাচ্চাটা চলেছে, এক হাতে লাঠি অন্য হাতে লাগাম, কাঁধে খাবারের পুঁটলি, মাথায় তেষ্টা মেটাবার জন্য ঘটি রাখা। ওই ছবির মানে বলে দিল ফরেস্ট বাবু, ও বাড়ির ছেলে মারা গেছে, তাই ওই ছবি। আহারে, বড় দুঃখ পেল। মেজদা বলল, মানেটা তুমি শোনো দিদি, বড় অদ্ভুত লাগে, ভাবো তো ওরা বিশ্বাস করে নিয়েছে মৃত্যুর পর তাদের ছোট ছেলেটিকে একা একা অনেক দূর নিয়ে যেতে হবে, তাই তাকে বসিয়ে দিয়েছে ঘোড়ায়, হাতে দিয়েছে লাঠি, পুঁটলিতে বোধহয় চিড়ে গুড়, আর মাথায় তেষ্টা মেটাবার জল। স্নেহ মমতা, ইহলোকের মায়া ও দুঃখ, পরলোকের দুর্ভাবনা সব যেন এই ছবিতে মহৎ ও সুন্দর হয়ে কল্পিত ছিল। আমি অভিভূত হলাম, জ্যোৎস্নার ধারার মতন আমার কল্পনা সেই ছবির গায়ে আলোবর্ষণ করছিল। অনেকক্ষণ বুঝি কেউ কোনো কথা বলল না। আর চৈত্রের চঞ্চল বাতাসে বাগানের তিনও এনে আমাদের গায়ে মাথায় ফেলে দিচ্ছিল। বেদিতে আমাদের পাঁচজনের ছায়া, পরস্পরকে স্পর্শ করে যেন ছায়া দেখতে আশ্চর্য রকম জাফরি তৈরি করেছে। চাঁদটা সমুদ্রের জলের মতনই নীল অনেকটা। পর্যাপ্ত জ্যোৎস্না মাঝ বেদির মাথার কাছে সেই বৃন্দাবনের কদম্ব গাছ, মার পাশে বুড়ো কাঠ চাপা। কদম্ব গাছটার বয়স আমার সমান, বৃন্দাবন থেকে এনেছিল বাবা, এখনো বর্ষায় ফুল ফোটে। বদ্রি প্রথম নিঃশ্বাস ফেলল, বদ্রার দিকে হাত বাড়িয়ে বলল, আমার গাটা একটু দেখত দাদা। কেন রে, কি হলো? বদ্রা উদ্বেগে গলায় বলল, আমায় যদি কেউ মার হাতে কিছু দিতে বলে কি দেব রে? বদ্রি আমাদের প্রত্যেকের মুখের দিকে একে একে তাকালো, তারপর কেমন করে যেন মাথা নাড়ল, বলল, জানি না, কি দেব মার হাতে কে জানে। কথাটা আমাদের কানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ যেন ঘুরে দাঁড়াল, আমাদের মনোযোগ আকৃষ্ট হল, সহসা অনুভব করলাম বিহ্বল হয়েছিল। মার হাতে কি দেব? এই প্রশ্ন আচমকা বদ্রি আমাদের সামনে যবনিকার মতন নিক্ষেপ করল। আমরা অসম্ভিত বিমূঢ় হয়ে বসে থাকলাম। তারপর ক্রমশ বদ্রির কথার পরিপূর্ণ মর্ম আমাদের হৃদয়ে অনুভব করতে পারলাম। সমূলে সচকিত হওয়ার মতন আমরা শিহরিত ও কম্পিত হয়ে দেখলাম। এই প্রশ্ন যে আমাদের
সমস্ত বোধ অধিকার করেছে, আমরা কি দেব, কি দিতে পারি মাকে? মনে হলো এই অদ্ভুত প্রশ্ন আমরা আমাদের সম্মিলিত বোধ থেকে পৃথক হয়ে গিয়েছিল, যেন কোনো ভয়ঙ্কর পর্বত চূড়ায় এনে কেউ আমার পরস্পরের দেহের সঙ্গে বাঁধা দড়ি কেটে দিয়েছে। আমরা সবাই চূড়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে আছি। স্তব্ধ নিষাদ হয়ে আমরা বসে থাকলাম। চাঁদের আলো কদম গাছের ছায়াটিকে বেদির সামনে শুইয়ে রেখেছে। কদমে ছোপে বাতাস যেন ডুব দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছিল, শব্দ হচ্ছিল পাতার। আমরা আমাদের ছায়ার নকশা থেকে চোখ তুলে কখন যে শূন্য দৃষ্টি রেখেছি কেউ জানে না। বরদাই প্রথমে কথা বলল, মার কোলে বরদাই প্রথম এসেছিল। বরদাকে দিয়েই মার মাতৃত্ব শুরু, হয়তো তাই বরদা এই নিরাপত্তা এবং অপেক্ষা প্রথমে ভাঙল, যেমন করে মার সন্তান কামনার অপেক্ষা ভেঙেছিল। অনু কিন্তু কতটা মন্দ বলেনি। বরদা ধীরে সুস্থে নরম গলায় থেমে থেমে বলতে লাগলো, আমরা কেউ মৃত্যুর পরটর বিশ্বাস করি না, তবু ভাবতে ভালো লাগছে আমাদের মা দিনুর গল্পের মতন দীর্ঘ পথে হেঁটে যাবে। আমরা মার জন্যে কে কি দিতে পারি? আমরা প্রকৃতপক্ষে ওই একই চিন্তা করছিলাম, মার দীর্ঘ অন্তহীন পথযাত্রায় আমরা মাকে কি সম্পদ দিতে পারি। বরদা দীর্ঘ করে নিঃশ্বাস ফেলল, বলল কদম ছায়ার দিকে তাকিয়ে থাকলো কয়েক দণ্ড, তারপর মুখ তুলে বলল, কি যে দেব আমিও ভেবে পাচ্ছি না। বরদার গলার স্বর বিষণ্ন উদাস। বরদিকে দেখল, বরদা কাঠচোপার বুড়ো গাছটাকে অন্য মনস্কভাবে লক্ষ্য করল। মার অনেক দুঃখ ছিল, অনেক, আমি সব দুঃখের কথা জানি না। একটা দুঃখ জানি যে আমায় নিয়ে আমার মনে হল বরদা ঠিক আমার মতন করেই ভাবছে, এ সংসারে মা কি পাইনি, কি অভাবে তা ছিল, কি পেলে। মার সে অভাব থাকতো না, আমরা এখন তাই ভাবছিলাম। মার এই পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখানে দিতে পারিনি। সেরকম দুঃখ তো আমার জন্যেও মার ছিল, ছোট্ট বলল, বরদাকে লক্ষ্য করে আমাদের সবাইয়ের জন্যই ছিল, বরদা সবার জবাব দিল। তাহলে কি আমরা মার হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না? ছোট অসহায়ের মতন শুধালো, তাছাড়া আমরা আর কি দিতে পারি? বরদা ছোটর দিকে তাকিয়ে বলল, চাল কলা জল আমাদের মার দরকার নেই, মাকে যদি আমরা সেই মনের জিনিসগুলি দিতে পারি, এখানে যা পারিনি মার কাজে সেগুলো লাগবে, মার কাজে লাগবে। কাজ শব্দটা বরদা টেনে বড় উচ্চারণ করল। আমার মনে হলো বরদা ঠিক আমার মতন করেই ভাবছে, এ সংসারে মা কি পায়নি, কি অভাব তার ছিল, কি পেলে, মার সে অভাব থাকতো না। আমরা এখন তাই ভাবছিলাম, মার এই পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখানে দিতে পারিনি। সেরকম দুঃখ তো আমার জন্যেও মার ছিল, ছোট বলল, বলদাকে লক্ষ্য করে আমাদের সবাইয়ের জন্যই ছিল। বলদা জবাব দিল, তাহলে কি আমরা মার হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না? ছোট অসহায়ের মতন শুধালো, তাছাড়া আমরা আর কি দিতে পারি? বলদা ছোটর দিকে তাকিয়ে বলল, চাল কলা জল আমাদের মারই দরকার নেই, মাকে যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি, এখনো যা পারিনি মার কাজে লাগবে। কাজ শব্দটা বরদা টেনে বড় করে উচ্চারণ করল। আমি মনে মনে বরদার কথায় ছাই দিলাম, মাকে আমরা অন্য কিছু দিতে পারি না, তুই তো জানিস অনু। বরদা বরদিকে লক্ষ্য করে কথা শুরু করল এবং বলল, আমি বিয়ে করিনি বলে মার মনে বড় দুঃখ ছিল,
অভিমানও ছিল, মার কি স্বাদ ছিল আমি জানি, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমার জন্যে মা মেয়ে পছন্দ করে দেখেছিল, বাবা সেই মেয়েকে আশীর্বাদ করতে যাবে বলে ঠিক করেছিল, আমি অমত করাই আর ব্যাপারটা শেষ পর্যন্ত গড়াইনি। তা বলছে, তুমি অমত করলে কেন? আমি বরদার ওপর যেন অপ্রসন্ন হয়ে বললাম, কেন করলাম? বরদা আমার দিকে তাকালো, তাকিয়ে থাকলো, পলক ফেললো না। তারপর অতিশয় স্নিগ্ধ হয়ে বলল, আমার বন্ধু অবনীর সঙ্গে সেই মেয়েটির ভাব ছিল। তাহলে সন্দেহ? ছোট যেন বিরক্ত হল, না রে সন্দেহ নয়, মেয়েটিকে অবনী ভালোবাসত। বলদা শান্ত গলায় বলল, মাকে আমি বলেছিলাম, মা বলেছে, কিন্তু কনক যে অপরূপ সুন্দরী, এ মেয়ে এসে আমার বংশধারা কত সুন্দর হবে ভেবে দেখ। কয়েক দণ্ড থেমে বলদা যেন মার সঙ্গে তার সেই কথোপকথন স্মরণ করল, তারপর বলল, আমি সৌন্দর্য ভালোবাসি, কিন্তু ভালোবাসা আরো বেশি ভালোবাসি, লাইনটা দাগ দিতে হবে, আমি সৌন্দর্য ভালোবাসি কিন্তু ভালোবাসা আরো বেশি ভালোবাসি। অনেকক্ষণ আর কথা বলল না, বেদির দিকে তাকিয়ে থাকল। মা এই কথাটা কেন যে বুঝল না। বরদা আক্ষেপের গলায় বলল, মনে হচ্ছিল তার কোনো পুরনো প্রদাহ, সে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করছে। অনেকটা সময় চুপ করে থেকে বরদা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু গলায় টেনে টেনে বলল, আমি মাকে আমার সেই ভালোবাসার মন দিতে পারি। বলদা কি দেবে? আমি মাকে আমার সেই ভালোবাসার মন দিতে পারি, যে বলদা বলেছিল যে আমি সৌন্দর্য ভালোবাসি কিন্তু ভালোবাসা আরো বেশি আমি ভালোবাসি। বলদা নীরব হলে সাদা বেদিটার গায়ে চাঁদের আলো ছেঁড়া মেঘের ফাঁকে মলিন হলো সামান্য। আমরা নির্বাক হয়ে বসে থাকলাম। চৈত্রের বাতাস করবী ঝোপের তলা থেকে ধুলোর গুঁড়ো এনে মাখিয়ে গেল। রাস্তা দিয়ে একটা টাঙ্গা যাচ্ছে, টাঙ্গাওয়ালার পায়ে টেপা ঘন্টা বাজছিল, কদম গাছের ছায়া একটু যেন হেলে গেছে। তাহলে আমিও বলি, এবার বলদি বলল, বলদার পর বলদিরই বলার কথা। আগে বলদি দিশেহারা হয়ে বলেছিল, সে কি দেবে আমি জানি না। এখন বদদার কথার পর বদদি মন স্থির করতে পেরেছে। বদদি কি দেয় শোনার জন্যে আমরা সকলে মুখ তুলে তার দিকে তাকালাম। জ্যোৎস্না আবার স্পষ্ট হয়েছে, চন্দ্রকিরণে বদদিকে রেশমের মতো নরম মসৃণ দেখাচ্ছিল। হাঁটু ভেঙে একপাশে হেলে বসেছিল বদদি, তার হাতে সরু দুগাছা করে সোনার চুড়ি, সাদা হাতে মিনের কাজের মতন চুড়ি দুটো চকচক করছিল। অল্প সময় ইতস্তত করে বলদি বলল, আমি অমন করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি বলে মা কোনোদিন খুশি হয়নি। কোনো মেয়ে যদি তার শ্বশুরবাড়ি থেকে চলে আসে, মারা কিন্তু খুশি হয় না। তুই তো জানিস দাদা, মা তোকে কতবার সেই লোকটার কাছে যেতে বলেছে। কেন বলতো? বলতো যাতে তুই তাকে ভুলিয়ে বুঝিয়ে সুজিয়ে আনতে পারিস। সোজা হয়ে বসে নিল বলদি, বাঁ হাত গলার কাছে নিয়ে গিয়ে তার মোটর হাড়ে আঙুল রাখল। বাবাকেও মা বুঝিয়েছিল, আমি ওখান থেকে চলে এসে ভুল করেছি, অন্যায় করেছি, বরং চেপে বসে থাকলে তাদের জামাইকে শুধরে নিতে পারতাম। মা বলতো, এই তেজ দেখিয়ে তুমি তোমার ক্ষতি করলে সারা জীবন পুড়বে। তুমি তো আজও মাঝে মাঝে কাঁদো বলদি, ছোট আচমকা বলল। বলদি ছোটর দিকে তাকালো, ভাবলো যেন, বলল, কাঁদি? আস্তে মাথা নাড়ল বলদি, কাঁদি? মা কেন আমায় আবার বিয়ে করতে বলল না? তাহলে ওদের বলদি বলছে যে আমি তো স্বামীর বাড়ি থেকে চলে আসলাম, মার উচিত কি ছিল ওকে আবার বিয়ে দেওয়া, কিন্তু মা এটা চাইনি, মা চেয়েছিল মেয়ে যাতে ফিরে যায়। তোমার কি আবার বিয়ে করার সাধ ছিল? আমি অবাক হয়ে বদদিকে দেখছিলাম। হ্যাঁ, মা বাবা যদি বলতো আমি আবার বিয়ে করতাম। চামড়ার ব্যবসাদার সেই লোকটাকে ত্যাগ করে এসে আমি শুধু নিজেকে বাঁচিয়েছিলাম, কিন্তু
আমার দরকারটুকু তো পাইনি। তোমার আবার বিয়ে করা খুব সহজ ছিল না বদ্দি, এটা বলল ছোট। না হয় কঠিনই ছিল, তাতে কি? বদ্দি যেন দ্বিধা বোধ করে থামল, তারপর বলল, সংসারে এমন মানুষ ছিল যে আমায় বিয়ে করত, মার সাহস হলো না। একদিন আমি মাকে বলেছিলাম, রোগ নোংরামি কষ্ট সব সহ্য করি, তাতে তোমার আপত্তি নেই, আপত্তি সুখ পাবার ব্যবস্থা করতে। মা খুব অসন্তুষ্ট হয়েছিল, বলেছিল, এবাদির মর্যাদা নষ্ট হোক এমন কিছু করতে আমি দেব না। মা মর্যাদা চাইতো, আমি সাহস চাইতাম। বদ্দি সামান্য থামল, তার সমস্ত শরীর রেশম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতো দেখাচ্ছিল, ভাঙা হাঁটু, মাটির ওপর ভর করা হাত। নিঃশ্বাস ফেলে বদ্দি বলল, মাকে আমি মানুষের উচিত সাহস দিতে পারিনি, মা যেন সেই সাহস পায়। তাহলে বদ্দি তার মাকে কি দেবে? যে মাকে আমি একটা উচিত সাহস দিতে পারিনি, যে ওর মা যেন সেই সাহসটা পায়। কথা শেষ করে বদ্দি আকাশের দিকে চোখ তুলল। আমরা স্তব্ধ। চৈত্রের বাতাস এসে কদমের কয়েকটি শুকনো পাতা ফেলে গেল। চাঁদের আলোয় একটা কাঠবিড়ালি কাঠচাপার ডাল বেয়ে এগিয়ে এসে আবার ছুটে পালালো। বেদির কুলঙ্গির মধ্যে প্রদীপটা অকম্পিত জ্বলছে, ধূপ ধুনো ফুরিয়ে গেছে, আমরা আর গন্ধ পাচ্ছিলাম না। এবার মেজদার পালা। আমরা মেজদার কথা শোনার জন্যে অপেক্ষা করছিলাম। মেজদা কিছু বলছিল না। ছোট মেজদার গায়ে হাত দিল এবং বলছে, মেজদা তুমি? মেজদা মাথা নাড়ল, এখনো কিছু ভেবে পাইনি। তোরা বল, তুই বল ছোট। ছোট স্বভাবেই একটু আলাদা, তার অত খুঁটিয়ে খুঁটিয়ে ভাবনা নেই। ছোট একবার প্রদীপের দিকে তাকালো, এবার আকাশের দিকে খুক খুক করে একটু কাশলো, তারপর বলল, এত অল্প বয়সে আমার এমন একটা বিশ্রী অসুখ করলো বলে মা বেচারি বড় কষ্ট পেয়েছিল, ভাবতো আমি আর বাঁচবো না। আমিও প্রথম প্রথম সেই রকম ভেবেছি, মা বলতো, তুই নিজে ইচ্ছে করে এই অসুখ বাঁধালি। কি বোকার মতন কথা বলতো বদ্দি, অসুখ কি কেউ ইচ্ছে করে বাঁধায়? না অসুখে সুখ আছে, তুই বল। এক দমকে কথা বলছিল ছোট, বলতে বলতে থামলো, মনে হলো সে কোনো কিছু না ভেবেই কথা শুরু করেছিল, তারপর খেই হারিয়ে ফেলেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। আমরা চুপ করে থাকলাম। ছোট একটু যেন অপ্রস্তুত হলো, মাথার বেনির বুকের কাছে টেনে আঙুলে জড়িয়ে দু চারবার দোলালো। ছোটর গায়ে হালকা রঙের একটা শাড়ি, গায়ে অর্ধেক হাত জামা, ছোটর কপাল ছোট, দুপাশের চুল তার প্রায় সবটুকু কপালেই ঢেকে ফেলেছে, নাকটি লম্বা, চোখ দুটি খুব কালো। ছোটর হঠাৎ থেমে যাওয়া, হঠাৎ অপ্রস্তুত বোধ করা এবং এই আপাতত চাঞ্চল্য থেকে মনে হলো ছোট যেন খেই খুঁজে নেবার চেষ্টা করছে। আরো একটু সময় নিল ছোট, সে তার কথা খুঁজে পেল, বলল, অসুখ কেউ ইচ্ছে করে বাঁধায় না, অসুখে সুখ নেই তাও ঠিক, তবু আমি এই অসুখে পড়ে একটা সুখ পাচ্ছিলাম। তুমি তো জানো বদ্দি, অসুখের সময় আমার বন্ধু টন্ধুরা খোঁজখবর নিতে আসতো, বেশি আসতো সুশান্ত, প্রায় রোজই অনেকক্ষণ থাকতো, আমায় ভোলাবার চেষ্টা করতো, বলতো এ অসুখ কিছুই না, মা কেন জানি এটা পছন্দ করতো না, একেবারেই না। বেশি আসতো সুশান্ত, প্রায় রোজই অনেকক্ষণ থাকতো, আমায় ভোলাবার চেষ্টা করতো, বলতো এ অসুখ কিছুই না, মা কেন জানি এটা পছন্দ করতো না, একেবারেই নয়। ছোট তার দীর্ঘ বেনি কাঁধের ডান পাশে রাখলো, আকাশের দিকে তাকালো, আবার তাকিয়ে থাকলো, বলল, একদিন মা আমার সামনে সুশান্তকে বলল, তুমি তো ডাক্তার নও, কেন অযথা ওসব কথা বলো, ওকে বকিও না, বিরক্ত করো না। সুশান্ত তারপর থেকে আর আসতো না। আমি মাকে বলেছিলাম, অকারণে তুমি ওকে অপদস্থ করলে, মা বলেছিল, ওরা আমার অনেক করেছে, তোমায় মাতিয়ে এই অসুখ দিয়েছে, তা দি, আর আমার সুখ দরকার নেই। ছোট আকাশ থেকে চোখ নামালো, তার গলা পাতলা কাঁপছিল, চোখ যেন একটু চিকচিক করছে, ও বলল, মা আমার অসুখটাই দেখেছিল, সুখ দেখেনি। মা জানতো না জগতে সব রোগ কেবল ডাক্তার দিয়ে সাজানো যায় না, আশা পাওয়া যায় অনেক, ভরসা পাওয়ার কত
শক্তি। ছোট আমার দিকে তাকালো, আমি অমনি আর কিছু দিতে পারি না। মন ছাড়া, আশা ছাড়া, ভরসা ছাড়া মা যেন তার মনে যেন ভরসা পায়। ছোট নীরব হলো, মার বেদিতে কদম ছায়া উঠে এসেছে। বরদার পাশ দিয়ে ছায়াটা বরদির কোলে গিয়ে বসেছে। বাতাবি লেবুর গাছটা অনেক দূরে, তার মাথার ওপর দিয়ে ভাঙা দেওয়ালের ফাঁকে রেললাইনের বাতি চোখে পড়েছিল আমার। দশরথ ভোপার কুটিতে ওরা গান গাইছে। গত সপ্তাহে দশরথের ছেলের বিয়ে হয়েছে। আজও থেকে থেকে সেই আনন্দের লহরি তোলে তারা। খুব যেন ক্লান্ত হয়ে ছোট তার মাথা আমার কাঁধে রাখল, বলল, করি এবার তোর পালা। বলদি আমার দিকে তাকালো। মেজদা তার অন্ধ চোখ অনুমানে আমার দিকে ফিরিয়ে রাখল। সহসা অনুভব করলাম ওরা আমার হৃদয়ে লুকানো মার ছবি দেখার জন্য সতৃষ্ণ চোখে চেয়ে আছে। আমার ভয় করছিল কাঠগোড়ায় দাঁড়ানো, কোনো সাক্ষীর বোধ হয় জবানবন্দি দেবার সময় এইরকম ভয় হয়। এই মুহূর্তে সকলেই স্তব্ধ। চৈত্রের বাতাসও শান্ত হইয়া আছে। দুধের ফেনার মতন জ্যোৎস্নায় আমার চারটি উৎকর্ণ আত্মীয় নিষ্ফলকে আমায় দেখছে। বরদার দিকে তাকিয়ে আমি কথা বলার আয়োজন করছিলাম। বরদার পাশ দিয়ে বেদির কুলঙ্গিতে প্রদীপ চোখে পড়ছিল। শিকারটি স্থির মার চোখের মতন, শিকারটি যেন আমাকে যেন লক্ষ্য করেছিল। ভেবে পাচ্ছি না, আমি বললাম, আমার মন স্থির নয়, নিঃসংশয় নয়। দ্বিধার গলায় জড়িয়ে জড়িয়ে আমি বললাম, কখনো মনে হচ্ছে অনেক কিছু যেন দেবার আছে, আবার মনে হচ্ছে কিছু নেই। আমি সবচেয়ে ছোট বলেই মা আমায় তার শেষ গচ্ছিত ধনের মতন করে সরিয়ে রেখেছিল। মানুষ যেমন করে সিন্ধুকে অবশিষ্ট অলঙ্কার তুলে রাখে অনেকটা সেই রকম, ব্যবহার করত না, দেখত না। কথা বলার সময় ক্রমশ আমার মনে হচ্ছিল আমি ভয় কাটিয়ে উঠতে পারছি। গলা কাঁপছিল তখনও, তবু আমার স্বর স্পষ্ট হয়ে এসেছে। তোমরা মাকে যত পেয়েছ, যেমন করে পেয়েছ, আমি তা পাইনি। আমার মা আমাদের সংসারকে তেমন করে বুঝতে দেয়নি, ভাবত আমার এসব দরকার নেই। কিন্তু আমি মাকে দেখেছি। একবার মার সঙ্গে আমায় কাশী যেতে হয়েছিল। তোর মনে আছে ছোট, বাবা মারা যাবার পর মা একবার আমায় নিয়ে কাশী গিয়েছিল 15-20 দিনের জন্যে। তোরা ভেবেছিলি মার মন ভালো নয়, বাবার অভাবে মন বড় কাতর, তাই মা কটা দিন তীর্থ জায়গায় মন জড়িয়ে আসতে গেছে। হয়তো খানিকটা সেই উদ্দেশ্যেই মা গিয়েছিল, কিন্তু সবটা নয়। আমার গলা স্পষ্ট হয়ে উঠেছিল। আমি আর ভীত হচ্ছিলাম না, আমার মনের সামনে সব স্থির হয়ে গিয়েছিল। যা খোঁজার আমি যেন তা পেয়ে গিয়েছিলাম। প্রদীপ শিখাটি শেষবারের মতন দেখে আমি চোখ ফিরিয়ে নিয়ে মেজদাকে দেখছিলাম। কাশীতে বাবার এক বন্ধু থাকত, আমি কখনো তার নাম শুনিনি। শচীন জ্যাঠামশাই, বরদা বলল অবাক হয়ে, হ্যাঁ তুমি তাহলে জানো? জানি বই কি, শচীন জ্যাঠাকে আমি কতবার দেখেছি, তুইও দেখেছিস অনু? দেখেছি, বরদি মাথা নাড়ল। বাবার সঙ্গে ব্যবসা করত, তারপর কি হয় আলাদা হয়ে গেল, পরে আর আমি শচীন জ্যাঠার কথা শুনিনি। নানা জায়গায় ঘুরে শেষে তিনি কাশীতে গিয়েই শেষ জীবন কাটাচ্ছিলেন। শশী চাটুর্যে কাশীতে শেষ জীবনটা কাটিয়েছিলেন। আমি বললাম, বলার সময় শচীন জ্যাঠামশাই কাশীর সংসার আমার চোখে ভাসছিল স্পষ্ট অনাবৃত। বাঙালি টোলার অন্ধকার গলিতে নরকের মতন ছোট ছোট খুপরি ঘরে ওরা থাকেন, উনি স্থবির হয়ে পড়েছেন। স্ত্রী শ্বাসরোগে শয্যাশায়ী, বড় ছেলে হোটেলের গাইডগিরি করে, দুটি মেয়ে, একটি পা খোঁড়া হয়ে গেছে টাঙা থেকে পড়ে, অন্যটি কোনো বাড়িতে যেন রান্নাবান্নার কাজ করে, অর্থাৎ ঝির কাজ করে। ছেলের বউ মারা গেছে দুটি বাচ্চা কাচ্চা রেখে। কাশীর সেই অন্ধকার সরু নোংরা পাতকুয়োয় একটি অসহায় পরিবার গলা পর্যন্ত ডুবে,
মা গিয়েছিল সেখানে বাবার পুরনো কোনো ব্যবসায় শচীন জ্যাঠা কবে কাগজপত্রে বাবার অংশীদার ছিল সেটা নাকচ করিয়ে আনতে। অর্থাৎ শচীন জ্যাঠাকে ধোকা দেওয়া হচ্ছে, যেটা ওই মা করেছিল সাত্থান্বেষী। উনি সে কথা মনেও রাখেনি, মনে রাখার কথাও নয়, তবু মা আইনের ফাঁক রাখতে রাজি নয়। কে জানে কবে এই গর্ত খুঁড়ে সাপ বেরোবে না। 100 টাকার দুখানা মাত্র নোট মা শচীন জ্যাঠার হাতে দিয়ে সেই পুরনো অংশীদারি বাতিল করিয়ে নিল। মানে ওদের সম্পত্তিতে ওই শচীনের অংশ ছিল এবং সেটা 100 টাকা দিয়ে মিটমাট করলো। 100 টাকা দিয়ে পুরনো অংশীদারি কি করলো, ক্যান্সেল করে দিল। আমি মাকে বলেছিলাম, তুমি তো অনেক আগেই এটা ওদের ছেড়ে দিতে পারতে মা, বাবা তো কাঠের ব্যবসাটা আর করতো না। জবাবে মা বলেছিল, তুমি ছেলে মানুষ, বিষয় আসলে কিছু বোঝো না, ওই ব্যবসা অন্যের তদারকিতে দেওয়া আছে, বছরে 1,000-2,000 টাকা বাড়িতে আসে, টাকাটা আমি অকারণে খোয়াবো, অত স্বার্থ ত্যাগ আমি শিখিনি। আমার গলার শিরা যেন কেউ আঙুলে জড়িয়ে জড়িয়ে টানছিল। সেই যন্ত্রণায় আমি কিছুক্ষণ আর কথা বলতে পারলাম না। আমার সামনে শচীন জ্যাঠার পিছুটি ভরা চোখ দুটি ভাসছিল, কি দুর্গতি তার, মা স্বার্থ ত্যাগ জানতো না। আমি চাপা গলায় বললাম, মা দিন ছিল আর মন কৃপণ ছিল। মা দিন দয়দিন কি দন্ত না, গরিব ছিল আর মন কিন্তু কৃপণ ছিল। আমায় যদি কিছু দিতে হয় আমি মাকে স্বার্থ ত্যাগ দেব আর কিছু না। আমি নীরব হলে বৃন্দাবনের কদম গাছ তার ছায়া আর দীর্ঘ করলো, বলদির বুকে সেই ছায়া দেখলাম। কয়েকটি খড়কুটে এলো দমকা বাতাসে, দশরথ ধোপাদের বস্তিতে গানের সুর থেমে গেছে, একটি রাত্রিগামী ট্রেন সাঁকোর ও প্রান্তে দাঁড়িয়ে হুইসেল দিচ্ছে পথের জন্যে, ধ্বনিটা ক্ষীণ হয়ে এখানে ভেসে আসছিল। মেজদা কিছু বলেনি, এবার বলবে। মেজদার পালা ফুরলে আমাদের 5টি আঙুলেই গুটিয়ে যাবে। যদি মেজদার পালা ফুরায় তাহলে আমাদের যে 5টা আঙুল, আমরা যে 5 ভাই বোন, সেটা কিন্তু গুটিয়ে যাবে। আমরা কেউ কোনো কথা না বলে মেজদার দিকে তাকিয়ে থাকলাম। মেজদা কিছু বলছিল না, মেজদা শূন্য পানে মুখ তুলে রেখেছিল। আমরা অপেক্ষা করছিলাম, অধীর উৎকণ্ঠিত সেই অপেক্ষা দীর্ঘ মনে হচ্ছিল। বলদা মেজদাকে ডাকলো, দিনু। মেজদা স্থির শান্ত, যেন আকাশের দিকে তার অন্ধ চোখ মেলে সে হৃদয় দিয়ে মাকে দেখছে। তাহলে মেজদার নাম হচ্ছে দিনু। দিনু, এবার বলদি হাত বাড়িয়ে মেজদার গা স্পর্শ করলো। মেজদা তবু পাথরের মতন বসে, তার নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না বোঝা যাচ্ছিল না। ছোট ডাকলো, মেজদা। হাত দিয়ে মেজদাকে স্পর্শ করলাম, বললাম, মেজদা এবার তোমার পালা। মেজদা সামান্য নড়ল, আকাশের দিকেই তার মুক্তি তোলা, অমল জ্যোৎস্না তার সমস্ত মুখ লেপে রেখেছে, তার দুই অন্ধ নয়ন নিবিড় করে সেই আলো মাখছিল। মেজদা তার সাদামাটা মেঠো সুদেলা গলায় বলল, সৎকার শেষ হয়ে গেলে মানুষ আর কি দিতে পারে, তোমরা মার সৎকার শেষ করেছ, আমার কিছু দেওয়ার নেই। কয়েক দণ্ড থামলো মেজদা, তারপর বলল, আমাকে যেন একটা নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে গেল, তেমনি মাকে এই সংসারের শনিতে অন্ধ করেছিল। মাঝে কত অন্ধ আমি জানতাম, এই অন্ধ চোখ মাকে আর দিতে ইচ্ছে করে না, মা আমার হৃদয়ের চক্ষুপা। এটা বলছে মেজদা। মেজদা আর কিছু বলল না। কাশির সাদা পাথরে বাঁধানো মার বেদির ওপর আমার 5টি সন্তান বসে থাকতাম। আমরা শব্দহীন সেই চরাচরে বসে অনুভব করলাম, আমাদের মার সৎকার যেন এই মাত্র সমাধা হলো। সর্বগ্রাস এই দুঃখের আমরা মার নিবিঘ্নে যাত্রা কামনা করছিলাম। আমাদের যা দেবার সাধ্য মতো দিয়েছি, মা সেই অন্তহীন পথ অতিক্রম করুক। গল্পটি এখানেই শেষ হয়ে যাচ্ছে।